আজকে তপুকে কেন্দ্র করে আজকে তপুর 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 গায়ে আঘাত করার কারণে আজকে সব ছাত্র সমাজ নর্থ সাউথ বলেন ইয়া বলেন সবাই এক এক হয়ে গেছে, এক খেতে ইয়া করছে। আজকে আমি শাহজাদা আমিও হয়তো বা আমি বলছি, আমি তো বলি নাই ভায়োলেন্স করতে। আজকে আমি যখন নর্মালি এরকম মানুষ, আমি দেশের মানুষ, আমার কাছে মনে হয়েছে আমি খুব, আমি জাস্ট বলছি যে সবাইকে থাকার জন্য একটা কথা যদি ইনশাল্লাহ ইউজ করা হয় তাহলে কি সে হিজবুত তাহরিরের সদস্য হয়ে যায়, তাহলে কি সে জঙ্গি হয়ে যায়? একজন মুসলমান হিসেবে সেটা আমি ব্যবহার করতে পারি না। আজকে আপনারা যারা নিউজ করতেছেন, একটা বারো কি চিন্তা করছেন? একটা বারো কি চিন্তা করছেন একটা ছেলের উপর কি হইতে পারে, তার ভবিষ্যৎটা কি হইতে পারে, তার ফ্যামিলি কি হইতে পারে? একটা বারো কি চিন্তা করছেন? আজকে আপনারা, আজকে আপনারা বলতেছেন যে ছেলেটা শাহজাদাই চৌকি শাহজাদা এটা করছে, উস্কে দিচ্ছে। আমার ভিডিও কয়টা মানুষ দেখছে? আমি কোনো পলিটিক, আমার ব্যাকগ্রাউন্ড চেক করেন আপনারা? আমি বলে দিলাম তো, আমার বাবা সব ভিডিও চেক করেন, ওপেনলি বললাম। আর যারাই আমার এই ক্ষতিটা করছেন, আল্লাহ উপরে একজন আছে। আমি আজকে সরল মনে, আমি শুধু আপনাদের সকলের সব সময় নর্থ সাউথে আমি পড়তে, আমি নর্থ সাউথ স্টুডেন্ট বলে আমি আজকে শুধু, আজকে নর্থ সাউথ বিভিন্ন নামে বিভিন্ন ভাবে, নর্থ সাউথ অলরেডি কালার, আমরা কত আজকে নর্থ সাউথে কিছু হইলে নর্থ সাউথে সবকিছু দোষ, আজকে নর্থ সাউথ স্টুডেন্ট হয়ে আমি দোষী হয়ে গেছি। আজকে আজকে নিউজ 24, আজকে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, সবাই যারা যায় যেভাবে অনলাইন পোর্টালে নিউজ করতেছেন, আপনার একটা বড় চিন্তা, একটা কারো সম্পর্কে লিখলে ভাই জানেন না, যাই না, যা খুশি লিখেন, আর যা খুশি ভাই পরে ব্রিটিশ হল লিখেন, এইভাবে কাউ কারো লাইফ নষ্ট করে দেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার জানাই, আমি এদেশের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার জানাই, যদি দেশে ন্যায় বিচার থাকে আপনি একটু দেখবেন, এইভাবে একটা, এইভাবে কারো ভবিষ্যৎ নষ্ট করে দেয়া যায় না। আমার ফ্যামিলি, আমার সবাই আজকে কি অবস্থা আপনারা জানেন? আজকে পত্রিকা চালু হয়ে যাচ্ছে, আজকে এটা করতেছে ওইটা করতেছে, আজকে আজকে নর্মাল একটু প্রতিবাদ করে আজকে এত কিছু হয়ে যায়। মানুষ কত খারাপ কিছু করে, ওগুলো কিছু হয় না। আজকে এইটুক বলে আজকে কত কিছু করে বললেন আপনারা? প্রধানমন্ত্রী কোথায় রেখেছে আল্লাহকে দেখে না? যারা এরকম আমার, যারা আমার ক্ষতি করছেন, আমি কিছু করতে পারবো না। আমি শুধু এই উপরওয়ালার কাছে বললাম, সৃষ্টিকর্তা একজন আছে, তিনি সব দেখবেন। আর দেশের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনার কাছে আবদার জানাই, আপনার কাছে আমি আবদার জানাই, আপনি দেশের, আপনি যদি দেশে থাকেন, আপনি দেশের ল সবকিছু আপনি দেখেন, আপনি দেখেন যারাই করছে আমি করেছি, তাদেরকে একটু ধরায় দেন যে আসলে কারোর সম্পর্কে কিছু বলার আগে জেনে শুনে কমেন্ট করেন, জেনে শুনে কিছু বলেন। ওই আন্দোলনে আমি যাই অনেক কিচ্ছু করি, তারপর আজকে আমার এত বড় অপবাদ দিলে, হাজার হাজার স্টুডেন্ট ছিল, তারপর আজকে কেন কি ক্ষতি করেছি আমি, কি ক্ষতি করেছি আমি বললাম তো, কি অপরাধ আমার।